హరే కృష్ణ ప్రియ శిక్షార్థులందు సమకేరంలో ఫకోల్ కృష్ణాయన స్కూల్ కాలేజ్ పక్కతికి కృష్ణ ప్రీతి శుభేచ్ఛ আমি অনন্ত কুমার বর্মন সহকারী শিক্ষক ঠাকুর কৃষ্ণ স্কুল অ্যান্ড কলেজ আজকে আমার পাঠ্য বিষয় আছে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা শ্রেণী ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ বিষয় হচ্ছে কি দেশপ্রেম তা আমরা সকলে জানি দেশপ্রেম দেশ মানে আমি যে রাষ্ট্রে অবস্থান করি সেটি হচ্ছে দেশ প্রেম মানে কি দেশের প্রতি শ্রদ্ধা দেশের প্রতি ভালোবাসা এই যে দেশের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বা দেশের প্রতি যে কি শত্রু হাত থেকে দেশকে রক্ষা করা এটি হচ্ছে কি দেশ প্রেম এই দেশ প্রেমে কি হবে শাস্ত্রে বলছে দেশ প্রেম একটি মহৎ গুণ এবং ধর্মের অঙ্গ তা আমরা জানতে পারি কি দেশের জন্য রাষ্ট্রের জন্য প্রাণ বিসর্জন যদি কেউ করে সে স্বর্গবাসী কিভাবে জানতে পারবো যে আমরা জানি যে আমাদের শাস্ত্রে বা সনাতন ধর্মে কি আছে বলা হয়েছে জননী জন্মভূমিষ্য সর্বদতি গরীয়সী অর্থাৎ জননী জন্মভূমি স্বর্গের চেয়েও কি বড় জননী মানে মা আর আমরা যে জায়গায় অবস্থান করি সেটা হচ্ছে কি জন্মভূমি যে জায়গা আমি কি করেছি এই পৃথিবীতে যে জায়গায় আমি এসেছি সেটা হলো জন্মভূমি তেটি কার সাথে তুলনা করা হয়েছে যেটি স্বর্গের চেয়ে অত্যাধিক কি প্রিয় মাতৃভূমি তে হয়ে মাতৃভূমিকে রক্ষার্থে তাকে অক্ষুণ্ণ রাখার জন্য কি করে তার প্রাণ বিসর্জন করে তাতে তার ক্ষতি নাই উপরন্তু সে কি করে সে শহীদ হয়ে দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছে দেশবাসীর জন্য সে কি করে এরকম প্রশংসিত হয়ে স্বর্গ লাভ করে কি করে সেখানে স্বর্গের সুখ আস্বাদন করতে পারে আমরা জানি অর্জুন দুজন আছে একজন অর্জুন শ্রীমদ ভগবদ গীতা আর একটা হচ্ছে কাত্তাবীর্য দুজন অর্জুন আছে তো দুজনে কি করেছিলেন দেশের জন্য বা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য কি করেছিলেন তারা যুদ্ধ করেছিলেন যুদ্ধ করে কি করলেন তারা অন্যায়কে প্রতিহত করে ন্যায়কে প্রতিষ্ঠা করে এরকম সুন্দর একটা কি করেছিলেন যে কৃষ্ণময় জগৎ শাসন করেছিলেন এবং প্রজারা সুখে শান্তিতে তারা কি তাদের দিন অতিবাহিত করেছিলেন কাত্তবীর্যার্জুন সেও কি করেছিলেন সে তার এরকম যুদ্ধকে কি করেছিলেন সে সেখান থেকে মানে অন্যত্র গমন করেছিলেন যখন তার মা শুনেছিলেন তার মা তাকে কি করেছিলেন ঘোষণা করেছিলেন যে তুমি আমার পুত্র না যে তুমি মাতৃভূমিকে রক্ষার জন্য যুদ্ধ না করে তুমি কি এরকম অন্য কোনো বেশ ধারণ করে তুমি পলাই আসবে তো তুমি আমার পুত্র না তখন কাকা বিজয় কি বলে সে মায়ের ঘোষণা শ্রবণ করার পর সে সেই প্রতিপক্ষের কাছে যুদ্ধে ব্রত হলেন সে পরে কি বলেন কাকা বিজয় মায়ের আশীর্বাদে সেই যুদ্ধে যারা ছিল তাদেরকে পরাজিত করে সে তার মাতৃভূমি বা তার রাষ্ট্রকে সে স্বাধীন করলেন এভাবে সে কি করলেন তার মায়ের কাছে পরবর্তীতে আশীর্বাদ পুষ্ট হয়ে সে দেশ এবং জাতির কাছে কি করলেন নমস্কৃত হয়ে গেলেন এবং সে আনন্দে তার রাজ্য শাসন করতে লাগলেন এটি হচ্ছে কি দেশ প্রেম অর্থাৎ দেশের প্রতি নিঃস্বার্থে দেশের প্রতি কি ভালোবাসার ক্ষেত্রে দেশের প্রতি কি অক্ষুণ্ণ রক্ষার্থে নিজের কি আত্ম উৎসর্গ করা নিজের কি ত্যাগতিক স্বীকার করা এটি হচ্ছে দেশপ্রেম তাই প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমি আশা করি যে আজকে তোমরা এরকম অধ্যয়ন করছো তার কিছুদিন তোমাদের যখন বয়স আসবে তোমরা এই দেশের কি হবে পরিচালক এই দেশের তোমরা নেতৃত্ব দান করবে এবং দেশকে রক্ষা করার জন্য তোমরা তোমাদের দায়িত্ব নীতিবোধ সেগুলো যথাযথভাবে পালন করবে এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আজকে তোমাদের কাছ থেকে এই ষষ্ঠ শ্রেণীর আজকে যে ক্লাসের বিষয় দেশপ্রেম সেখান থেকে আমি বিদায় নিচ্ছি সকলেই সুখে শুনতে
শান্তি দে বসবাস হোক এই আশা আপনাদের উপরে শেষ করছি সবাইকে হরে কৃষ্ণ।